একটা সানডে, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার রিফ্রেশমেন্টাল সানডে। আর এখানে আজকে এত বড় একটা কড়া চেপে গেছে, শুধু একটা না দুটো, সো মাচ পেঁয়াজ, এখানে আরো ভেজিস কাটা হচ্ছে, এত পিস বেরিয়েছে, এখানে এরম আলু ভাজা হচ্ছে, এখানে পেঁয়াজ বাটা দেখা যাচ্ছে, পটল, এখানে পটল বসে গেছে চিংড়ি মাছ দিয়ে, এখানে ডাল ভিজছে, এখানে এতটা চিকেন ম্যারিনেট করে রাখা আছে। কিচেনে এত হাসল বাসল দেখে নিশ্চয়ই বুঝছো যে আজকে বড়া খানা। অনেকে আসবে ইভিনিং এ। মেনু হচ্ছে কি হচ্ছে মেনু সন্ধ্যা? প্রথমে হচ্ছে ডাল, তারপর কিরিমে পটল চিংড়ি, চিকেন কষা আর ফ্রাইড রাইস আর স্যালাড। বাহ, আর সব সন্ধ্যা সিঙ্গেল হ্যান্ডেডলি করছে, আমি হেল্প করব বলছি কিন্তু বলছে যাও যাও না, হয়তো চিকেনটা বসিয়ে দেবে, তখন ওর তো অন্য বাড়িতে কাজ আছে, তখন হয়তো একটুখানি নাড়ানাড়ি আমাকে আর মমতাকে করতে হবে, দেখা যাক। নাই, এখানে মমতা এখানে অনেক অবভিয়াসলি হেল্পিং হ্যান্ড দিচ্ছে। এটা বলিস না, আর সবচেয়ে বড় থাকবে ও গল্প করবে ফোনে, তো তোর কি আছে অসুবিধাটা, আমরা আমাদের মতন গল্প করবো, ডাল পটল আলু চিংড়ি স্যালাড ক্রিম এগ ফ্রাইড রাইস কষা চিকেন মিষ্টি। একটা কোকোনাট দিয়ে মিল্ক দিয়ে ফিশ হচ্ছে, এখানে ভেটকি ফ্রাই হয়ে রয়েছে, তেলের ওপর পেঁয়াজ আনিয়ন্স কারি পাতা শুকনো লঙ্কা মাস্টার্ড সিড ঢুকে গেছে, এখানে কোকোনাট মিল্ক করা রয়েছে, এবার দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপর ভাজা ভাজা হয়ে গেলে কোকোনাট মিল্ক দিয়ে, না কোকোনাট মিল্ক দিয়ে নুন টুন দিয়ে ফিশগুলো দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে, অল্প হলুদ, একটু সাদা সাদা হলে ক্ষতি নেই, ঝাল ঝাল কোকোনাট মিল্ক এন্ড কারি লিভস দিয়ে ভেটকি মাছ রেডি। গতকাল সন্ধেবেলা তো বেশ ভালোভাবেই কাটলো,
কিন্তু এই কিছুদিন ধরে আমার মনের মধ্যে একটা ব্যাপার চলছে, খুব একটা ভালো স্পেসে আমি নেই, বেশ কিছু মিসহ্যাপস ফ্যামিলির মধ্যে, এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে হয়েছে, বেশ কিছু ডেথ হয়েছে, যেটা নিয়ে আমি প্লাস আমার ফ্যামিলি একটু ডিস্টার্বড। তো আমি আজকে সেই কারণে আজকে সকালে সন্ধ্যা আসেনি, তাই জন্য একটা রান্নাও করার ছিল, করে শাওয়ার টাওয়ার নিয়ে আমি ভাবলাম একটু ছাটে আসি, একটু মনটা ভালো যদি হয়। তো সেই করতে গিয়ে ভাবলাম আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটু আপনাদের সাথে ডিসকাস করি, সেই ভেবেই এসেছি। সো লিসেন ইন। গুড আফটারনুন। আজকে হচ্ছে এমন একটা আফটারনুন যেটাতে আমি একটু একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটু কথা বলতে চাই। লাস্ট কিছু দিন ধরে আমাদের ফ্যামিলিতে আমরা অনেক রকমের খারাপ খবর পেয়েছি। খারাপ খবর বলতে খবর অফ ডেথ। আমার খুব কাছের একজন কাজিনের হঠাৎ করে বাবা মারা গেলেন, আর আপনারা হয়তো সেই মানুষটার সাথে সবাই পরিচয় আছে আপনাদের। খুবই শকিং একটা নিউজ। আর তারপর পর অনেকগুলো, আমার মায়ের একজন পিসি মারা গেল, তারপর মায়ের আরেকজন কাজিন মারা গেল, আমার আমার লামাটনিয়ার প্রিন্সিপাল যে ছিলেন, ভাইস প্রিন্সিপাল যে ছিলেন, উনি খুব শীঘ্রই এই কিছুদিন আগে মারা গেলেন। তো এতগুলো যখন ডেথ হলো, তখন আমাকে একটুখানি এটা জিনিসটা নাড়িয়ে দিয়েছে। আর শুধু আমাকে নাড়ায়নি, আমার ফ্যামিলির সবাইকেই এটা ভীষণ মুভ করছে। তো আমার তখন মনে হলো যে এই এই পেন বা এই গ্রিফ, এই এইটা যে একটা প্রত্যেকটা মানুষের জীবনে আসে কোনো না কোনো সময়, সেইটা নিয়ে হয়তো কিছুটা ডিরেকশন দিলে, যে আমরা মানে এটার মানে কি হয়, কিভাবে এটা মনের মধ্যে একদম আটকে থাকে, গেঁথে থাকে, বেরোতে চায় না, সেইটা কিভাবে একটুখানি ডিরেকশন পেলে হয়তো আমরা এই গ্রিফটাকে বা এই পেনটাকে একটু হয়তো প্রসেস করতে পারবো। তো আমি সেই কথাটা নিয়েই আজকে চলে এসেছি একটা ছোট্ট করে একটা ইন্টারঅ্যাকশন করতে। তো দেখা যাচ্ছে যে গ্রিফে মোটামুটি পাঁচটা স্টেজেস থাকে। এবার দ্য ফার্স্ট স্টেজেস অফ ডিনায়াল, তারপর হচ্ছে অ্যাঙ্গার, তারপর হচ্ছে বার্গেনিং, তারপর হচ্ছে ডিপ্রেশন, আর ফিফথটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। তো যখন এই ফার্স্ট স্টেজটা অফ ডিনায়াল হচ্ছে এমন একটা সময় যখন আমরা এই নিউজটা পাই যে কেউ একজন মারা গেছে, যদি এটা একটা আনটাইমলি একটা ডেথ হয়, তাহলে তো ফার্স্ট স্টেজ ইজ অফ শক, প্রচণ্ড শকড হই, নামনেস হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা বেশ কিছুটা ডিনায়ালে ভুগি, যে এটা একরকমের ডিসবিলিফ, যে এটা কি কি করে ঘটতে পারে, এটা কখনোই এটা ঠিক নয়, এটা বোধহয় একটা ভুল খবর একটা আমার কানে এসেছে, আমি এটাকে ঠিক করে ভেরিফাই করি, আমার মনে হচ্ছে যে এটা একদমই ভুল খবর। মানে আমরা নিজেদের বোঝাতেই চাই না, মনকে বোঝাতে চাই না যে এটা হয়তো বা একটা সত্যি ঘটনা, সত্যি খবর যেটা আমার কাছে হঠাৎ করে পৌঁছলো। তো এই ডিনায়ালে একটা নামনেস থাকে, একটা ডিসবিলিফ থাকে, যে মনে হয় যেন আমি কালকে আজকে এটা একটা খারাপ স্বপ্ন দেখছি, কালকে ঘুম থেকে উঠলে আমি হয়তো দেখব সব কিছু আবার আগের মতনই রয়েছে। তো এইটা গেল একটা ফার্স্ট স্টেজ অফ
গ্রিফ। সেকেন্ড স্টেজ ইজ অফ অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে হচ্ছে কি, যে যখন ডিনায়ালটা বলি, ডিনায়াল ইজ মোর অফ আ কোপিং স্টেজ, অ্যাঙ্গার হচ্ছে একটা মাস্কিং স্টেজ। কেন এটাকে মাস্কিং স্টেজ বলা হচ্ছে, কারণ আমরা অনেক আমাদের অ্যাকচুয়াল ফিলিংস, দ্য ট্রু ফ্রি ফিলিংস, দ্য রিয়েল ফিলিংস অফ হার্ট, অফ টিয়ারফুলনেস, অফ ব্রেকিং ডাউন, অফ টু মাচ স্যাডনেস, আমরা অ্যাকচুয়ালি তখন কার্টেন করে রাখি উইথ অ্যাঙ্গার। আমাদের ইমোশন যেটা সামনে আমরা দেখাই, এক্সপ্রেস করি, সেটা ইজ অফ অ্যাঙ্গার। এবার আপনি বলবেন যে অ্যাঙ্গার মানে কি, তখন আমরা একটু কখনো কখনো একটু ইররেশনাল অ্যাঙ্গার হয়ে যায়। আমরা হয়তো কোনো ইনঅ্যানিমেট অবজেক্টের ওপর অ্যাঙ্গার দেখাই, বা অ্যাঙ্গার দেখাই যেই জিনিসগুলোর ওপর আমাদের কন্ট্রোল নেই। ফর এক্সাম্পল, হসপিটাল বা মেডিকেল সার্ভিসের ওপর একটা রাগ চলে আসে, যে হয়তো বা যদি যে মারা গেছে সে মেডিকেল সুপারভিশনের আন্ডারে ছিল, তাহলে হয়তো বা মেডিকেল সিস্টেমটা কোনো একটা গণ্ডগোল করেছে, বা এরকম একটা রাগ হয় যে ভগবানকে আমরা অলসো কোয়েশ্চেন করি যে যে এটা কী করে হলো, বা তুমি হচ্ছে সব থেকে নষ্টের গোড়া, তুমি, তোমাকে আমি রোজ প্রেয়ার করি, তোমাকে আমি রোজ এতটা ভালোবাসা দিয়ে আমি এত কিছু তোমাকে অফার করি, এত কিছু করি, এত প্রেয়ার করি, কিন্তু আমার বিলিফটা তুমি এক এক মুহূর্তের মধ্যে এটাকে ভেঙে দিলে। তো এই একটা অ্যাঙ্গার, একটা মানে প্রচণ্ড রাগ, আর আননেসেসারি জিনিস যেটার ওপর অ্যাকচুয়াল অ্যাঙ্গার হচ্ছে, যে হয়তো যে মারা গেছে তার ওপরও হয়তো কিছুটা অ্যাঙ্গার হচ্ছে যে তুমি কেন চলে গেলে আমাকে ছেড়ে, এরম অসময়ে আমাকে ছেড়ে কেন চলে গেলে। তো নানা রকমের অ্যাঙ্গারও একটা এই স্টেজে তখন চলতে থাকে। থার্ড স্টেজটা হচ্ছে অফ বার্গেনিং। আর এখানে আমরাও, এখানেও আমরা একটু আনরিয়েলিস্টিক হয়ে যাই, একটু ইররেশনাল হয়ে যাই, একটু ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাই। অনেক সময় দেখা গেছে যে আমরা উই এন্ড আপ বার্গেনিং উইথ দ্য সুপার পাওয়ার। ভগবানের সাথে হয়তো এরকম একটা বার্গেন করি যে আমি এতটা করতে পারি, তুমি আমার কাছের মানুষ, ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দাও, বা এরকম বার্গেনিং করি যে এতগুলো মানুষ তো হয়তো শয্যাশায়ী, হয়তো একদম মানে হাফ রিকভারি অবস্থায় পড়ে রয়েছে, হয়তো বেড রিডেন পড়ে রয়েছে, বেড বাউন্ড পড়ে রয়েছে, আমার মানুষটাকে কেন তুমি আমার থেকে ছিনিয়ে নিলে। তো তখন আমরা কিছু কিছু সময় হয়তো একটু বার্গেন করি যে তুমি, আমি তোমাকে অমুক জিনিসটা দেবো, বা আমি তোমাকে এরম একটা তুমি লাইফ নিয়ে নাও, আর আমার প্রিয় মানুষকে তুমি আমাকে ফিরিয়ে দাও। তো এইরকম কিছু ইররেশনাল বার্গেনিংও এই গ্রিফের মধ্যে হয়, আর এই সবটাই হচ্ছে খুবই ন্যাচারাল। কেউ, ইউ নিড নট ফিল যে আমি এটা কি হলো, আমি হয়তো ঠিকভাবে একটা সিচুয়েশনকে ভালো করে হ্যান্ডেল করছি না, বা ভালো করে রিড করছি না, বা হয়তো নিজের ওপরও অনেক রকমের একটা 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 ফিলিং চলে আসে। এই বার্গেনিংয়ের সাথে সাথে একটা গিল্টও কাজ করে, যে হয়তো বা আমি এখানে ঠিক করে যেই মানে ভগবানকে যা যা করার সেটা হয়তো ঠিক করে করিনি, বা অনেক সময় এরকমও ফিলিং হয় অফ গিল্ট, যে আমার যা যা করার, আমার যে যে মানুষটা চলে গেছে, যেভাবে দেখাশুনো করার ছিল সেটা হয়তো আমি ঠিকভাবে করে উঠতে পারিনি, যেই কারণে আমাকে আজকে ভগবান এরম একটা হয়তো বা পানিশমেন্টই দিচ্ছে, এরকমও কিছু কিছু ফিলিংস হয়। দ্য নেক্সট স্টেজ ইজ অফ ডিপ্রেশন, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফোর্থ স্টেজ। এই ফোর্থ স্টেজ অফ ডিপ্রেশনে কী হয়, আর এগুলো সবটাই হচ্ছে কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা কিন্তু 1, 2, 3, 4, 5 করে পরপর পরপর 5 দিনে আসবে না। এটা হয়তো কখনো স্টেজ ওয়ানটা হয়তো কারুর একটু বেশি সময় লাগতে পারে, কারুর 3 মাস লাগলো, কারুর 6 সপ্তাহ লাগলো, কারুর হয়তো 4 মাস লেগে গেল, বা 5 মাস লেগে গেল। এটাতেই, এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি গ্রিফটা আস্তে আস্তে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে পেরোয়। তো
যখন আমরা এই ডিপ্রেশনের স্টেজটায় আসি তখন দেখা যায় যে মানুষটা অ্যাকচুয়ালি কী হয়, প্রথম দিকে তো লোকজন আসা যাওয়া করে, অনেক রকম বাড়িতে কাজকর্ম থাকে, একজন মানুষ সদ্য সদ্য গেলে তারপরে তার 14 ডেজে একটা কাজ থাকে কি 10 দিনে একটা কাজ থাকে, এরকম অনেকগুলো আমাদের রিচুয়ালস থাকে যেগুলো ফলো করতে হয়। তো সেই রিচুয়ালসের মধ্যে থাকতে থাকতে হয়তো বেশ কিছুটা দিন চলে যায়, লোকজনের সাথেও ইন্টারাকশন থাকে, কিন্তু ডিপ্রেশনটা আসে এরকম সময় যখন সবাই হয়তো নিজের আবার ব্যাক টু দ্য রুটিন চলে যাচ্ছে, নিজের জীবনে হয়তো ফেরত চলে গেছে, সবার লাইফটাই আস্তে আস্তে করে আবার এগিয়ে যাচ্ছে। তখন যারা, যেই মানুষরা একদম কোর যে হারিয়েছে, তাদের একটা ডিপ্রেশন আসে, রাত্রিরে হয়তো ঘুম আসে না, তখন অ্যাকচুয়ালি সেট ইন করে, আরও বেশি করে সেট ইন করে মাথায় যে এই মানুষটা কিন্তু আর ফিরে আসবে না, আমাকে এবার থেকে এইভাবেই চলতে হবে, আজকে যেরমটা চলছে আমার ঠিক সেরমটাই আমাকে চালিয়ে যেতে হবে। তখন দেয়ার ইজ আ অনেকটা এমটিনেস, একটা লোনলিনেস, একটা ফিলিং অফ অ্যাবসলিউট হোপলেসনেস, যে আমার কিছু করার নেই, এটা আমার হাতের বাইরে চলে গেছে। এই সময় একটা খুব অনেক রকমের ফ্ল্যাশব্যাকস আসে, যে কিছু কিছু ইমেজেস, যে এরমভাবে মানুষটা বসে পুজো করতো, বা এরমভাবে মানুষটা বসে চায়ের কাপে চুমুক দিত আর নিউজ পেপারটা ঠিক এই পশ্চরে বসে নিউজ পেপারটা পড়তো, বা বাড়ির নানা রকম কর্নারে বা নানা রকম অ্যাক্টিভিটিতে যে এরমভাবে বাজারটা আনতো, বা বাইরে থেকে এরমভাবে এরম করে ডাকতো যে বাজার নিয়ে এসছি। তো এই সব অনেক রকমের আমরা কিছু কিছু ফ্ল্যাশব্যাক ইমেজেস আমাদের মনের মধ্যে চলে আসে, যেটা আমরা অ্যাভয়েড করতে চাইলেও সেই মুহূর্তে কিন্তু অ্যাভয়েড করতে পারি না, কারণ সবটাই খুব ফ্রেশ। তো আর এই ডিপ্রেশনে ঘুমটা খারাপ হয়ে যায়, অ্যাপেটাইটটা শ্রিঙ্ক করে যায়, আর এই সময় যদি এই ডিপ্রেশনের যদি পিরিয়ডটা বেশ কিছুদিন চলে, তাহলে কিন্তু একজন কাউকে, বিশেষজ্ঞকে দেখানোটা খুব খুবই জরুরি, কারণ যেহেতু সে নিজে নিজে নিজের এই ডিপ্রেশনটা থেকে আস্তে 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 খুব আস্তে আস্তে স্টেডিলি গ্র্যাজুয়ালি স্ন্যাপ আউট করতে পারছে না, তখনই কিন্তু একজন এক্সপার্টের দরকার হয় একটু ইন্টারভিন করতে, একটু ওষুধ দিতে, হয়তো একটু নার্ভসগুলো কাম করার জন্যে একটু ওষুধ দিলে সে হয়তো একটু কিছুটা তার অন্তত ডেইলি যেগুলো বায়োলজিক্যাল নিডস, যেরকম খাওয়াটা ঘুমটা, এগুলো হয়তো একটু একটু করে সে করতে পারবে। ফাইনালি দ্য লাস্ট স্টেজ হচ্ছে অফ অ্যাকসেপ্টেন্স। এই স্টেজটায় দেখা যায় যে আস্তে আস্তে, এটা ধরুন বেশ প্রথম কয়েকটা যখন স্টেজগুলো বেশ 6 মাস 8 মাস ধরে চলছে, তারপর হয়তো দেখা যাচ্ছে একটা 6 মান্থস পর বা 7 মান্থস পর বা 8 মান্থস পর আস্তে আস্তে একটা জায়গায় পৌঁছচ্ছে যখন মানুষটা অ্যাকসেপ্ট করতে পারছে যে আমার প্রিয়জন, আমার প্রিয় মানুষটা আমার সাথে আর নেই, সে আর আমার কাছে ফিরে আসবে না, এটা একটা অ্যাকসেপ্টেন্স লেভেলে আসে। আর কিছু কিছু আমরা অনেক সময় কিছুটা ওয়ার্কআউটও করে নিই, যে সে হয়তো আমার কাছাকাছি কোথাও আছে, সে হয়তো আমাকে ওপর থেকে দেখছে, তো হয়তো আমি অখুশি থাকলে সেও হয়তো খুব কষ্ট পাবে, দুঃখ পাবে, তো আমরা একটা সামহাও একটা ইকুয়েশন ক্রিয়েট করে ফেলি যেটা আমাদের আরও ভালোভাবে কোপ করতে হেল্প করে এরকম একটা সিচুয়েশনে। তো এই ফেজের একটা পার্ট এরকমও আছে, অ্যাকসেপ্টেন্স ফেজের আরেকটা পার্ট হচ্ছে যে আস্তে আস্তে আমরা যেরকম নিজের আবার পুরনো কাজে ফেরত যাই আর এটা অ্যাকসেপ্ট করে নিই যে এই মানুষটা আর আমার জীবনে আর নেই, তার সাথে সাথে হয়তো একটু হাসি ঠাট্টার মধ্যেও সেই মানুষটাকে আমরা মনে করার চেষ্টা করি, হয়তো সেই মানুষটা কিভাবে একটা জোক ক্র্যাক করতো, বা কিছু একটা মজার কথা কিভাবে বলতো, বা একটা কোনো একটা সিচুয়েশনে সবাই মিলে আসলে কোন কোন গানটার সাথে
কি একটা মজার লাইন সে অ্যাড করত, এই জিনিসগুলো নিয়েও আমরা তখন একটু ঠাট্টা করতে পারি, একটু হাসতে পারি, আর তাকে সেই অবস্থায়ও মনে করতে পারি। তো ততদিনে তার মানে অনেকটা আমাদের মেন্টাল স্ট্রেংথটা আমরা গ্যাদার করতে পেরেছি, আমরা নিজেকে গ্যাদার করতে পেরেছি, আর হয়তো কিছুটা হলেও আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এগিয়ে যেতে পারছি। গ্রিফের স্টেজেসগুলো শুধুমাত্র কোনো লাভড পার্সনের ডেথে আমরা ফেস করি না, গ্রিফ অনেক সময় আমরা অলসো ফেস করি যখন একটা রিলেশনশিপ ব্রেক করে যায়, বা লস অফ আ রিলেশনশিপ, বা ব্রেকআপ অফ আ রিলেশনশিপ, বা লস অফ আ জব, বা কখনো কখনো এরকমও আমরা যখন শুনি যে হঠাৎ করে আমরা একটা কোনো মেডিকেল কন্ডিশন একজন ফ্যামিলি মেম্বারের জানতে পারি যে একজন কেউ টার্মিনালি ইল ডায়াগনোজড হয়েছে, তো তখনও কিন্তু একটা গ্রিফ পিরিয়ড এরমভাবে চলে। কিন্তু সেই মুহূর্তেও সেই সময়েও কিন্তু আমাদের বেশ কিছুটা পেশেন্স ধরে একটু একটু করে এটাকে যত আমরা ফেস করব তত ভালো। অনেকে আমি দেখেছি বলে যে বাড়ির লোকেরা বলে যে না না ওর সামনে না ওই এই এই যে লসটার কথা একদম তুলো না, একদম এটা নিয়ে কথা বলো না, এটা একদম উল্লেখ করো না, কারণ এটা উল্লেখ করলেই কিন্তু ও একটা ভীষণ খারাপ জায়গায় চলে যাবে, আবার ওই স্পাইরাল করে সেই যেখানে শুরু হয়েছিল সেখানেই হয়তো পৌঁছে যাবে। তো হয়তো বা প্রথম দিকে এটা যদি কোনো একটা কোপিংয়ের কোনো একটা স্ট্র্যাটেজি হয় হলেও হতে পারে, কিন্তু যত বেশি আমরা জিনিসটাকে ফেস করব, আমাদের গ্রিফটাকে ফেস করব, এক একটা স্টেজ দিয়ে এইটাকে রেকগনাইজ করব, তত কিন্তু আমরা আরও ইফেক্টিভলি আরও কিছুটা স্মুথলি আমরা এই পেনটাকে বা এই বিরিভমেন্টের পিরিয়ডটাকে ভালো করে ক্রস করতে পারবো। তা না হলেই হয়তো একটা অন্য জায়গায় কোনো রকমের একটা পরের দিকে, পরে লাইফের কোনো অন্য সময় একটা ম্যানিফেস্টেশন, অন্যভাবে এটা ম্যালঅ্যাডাপটিভ বিহেভিয়ারাল প্যাটার্ন তৈরি হয়ে যেতে পারে, যেটার আবার অন্যরকমভাবে আবার সেটাকে নিয়ে আলাদা করে আবার ডিল করতে হবে। আজকে আমি এইটা নিয়েই একটু কথা বলতে চাইছিলাম। আর এই সেশনটা যদি ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক শেয়ার সাবস্ক্রাইব 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 প্লিজ সাবস্ক্রাইব। আর আপনারা প্লিজ জানাবেন যে কী কী আরও টপিক নিয়ে আপনারা চান যে আমি কথা বলি, তাহলে আই উইল ডেফিনেটলি ডু দ্যাট সুন। থ্যাংক ইউ, সি ইউ, বাই, চাও।